ফের কদমতলা থানাকে চ্যালেঞ্জ জানিয়ে দিনে দুপুরে সাফাই অভিযান চোরের দলের বুধবার দুপুরে কদমতলা থানাধীন পূর্ববাজার সংলগ্ন এলাকায় পরপর দুটি বাড়িতে হানা দিয়ে নগদ অর্থ স্বর্ণালঙ্কার সহ এটিএম কার্ড ও ব্যাংকের পাসবুক নিয়ে যায় চোরের দল এদিন বাড়ির মালিক মাতাব উদ্দিনের পরিবারে কেউ বাড়িতে না থাকার সুযোগে দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে এই চুরিকাণ্ড সংগঠিত করে পরে বাড়ির মালিক বাড়ি ফিরে এসে দেখে ঘরের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে পাশাপাশি একই সময় মাতাব উদ্দিনের পাশের বাড়ি নিউতিনাথের ঘরের দরজা ভেঙে একই কায়দায় চুরিকাণ্ড সংঘটিত করে নিউতিনাথের ঘর থেকে চোরের দল নগদ অর্থ ও সোনার আংটি চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে এদিকে দিনে দুপুরে এই চুরিকাণ্ডের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে কদমতলা বাসীদের মধ্যে

সেইভাবে যদি থাকে বসবাস করা নাম কেটে বাড়ির মালিকের নাম হইল নিয়তি না তামারুবন মেয়ের বাড়িতে গেছিল আর